बंधुरा आज हमारा ये भिडियोते आलोचना करते चले रानी मुखर्जी मर्दानी 2 एर प्रथम झलक ने अर्थात प्रथम झलक अर्थात फार्स्ट लुक हमारे सामने इतिमध्ये एसेছে সেই ফার্স্ট লুকে আমরা কি দেখতে পেলাম সেই নিয়ে কিন্তু আজ আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। তাছাড়াও কিন্তু আমরা মর্দানি 2 নিয়ে কিছু কথাও বলতে চলেছি এই ভিডিওতে, তা কিন্তু আজ আমরা ডিটেইলসে আলোচনা করব যে মর্দানি 2 গল্প কেমন হতে চলেছে। চলুন তাহলে ভিডিওটি আজ আমরা তাহলে শুরু করি। অবশেষে সামনে এলো রানী মুখার্জি মর্দানি 2 এর ফার্স্ট লুক। একজন পুলিশ অফিসারের পোশাকে রানী সাহসী এবং দৃঢ়তা স্বরূপরূপে সামনে এসেছে এই ছবির পোস্টারে। মর্দানি 2 তে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ অফিসার শিবানি শিবাজি রাও শিশু পাচারীদের সাথে টক্কর দিতে প্রস্তুত হয়েছে। এর আগে অবশ্য 2014 সালে মর্দানিতে পুলিশ অফিসারের চরিত্রে রানী মুখার্জি অভিনয় প্রশংসিত হয়েছিল এবং সকলে তা কিন্তু প্রশংসাই করেছিল তার অভিনয়। এবার কিন্তু নারী পাচারীদের সাথে জোর টক্কর দেওয়ার পরে কিন্তু এবার দেখা যাবে মর্দানি 2 তে এসপি শিবানি শিবাজি রাও এবার প্রস্তুত হতে চলেছে শিশু পাচারীদের রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য। তবে এবার নাকি খেলাটা অনেক বড় তাই তিনি নিজেও জানিয়েছেন, তাই বড় পর্দায় ফিরতে চলেছে মহিলা পুলিশ অফিসারের দাপট। শুরু হয়েছে ছবিটির শুটিংও তিনি নিজেও জানিয়েছেন। মর্দানি 2 এর পরিচালক অবশ্য সুদীপ সরকার নয়, এই ছবি পরিচালনা করছেন গোপী প্রধান। আগেও কিন্তু মর্দানি গল্প লিখেছেন তিনি, এর আগে কিন্তু তিনি কখনো পরিচালকের আসনে বসেনি। এবার নাকি শোনা যাচ্ছে গোপী প্রধান নাকি এবারে তিনি পরিচালকের আসনে অর্থাৎ এই ছবিতে তিনি নিজেই পরিচালনা করবেন। তাছাড়া কিন্তু এই ছবির প্রযোজনায় কিন্তু দেখা যাবে যশরাজ ফিল্মকে। এই ছবির ভিলেনের চরিত্রে দেখা যাবে নাকি 21 বছরের এক ভয়ঙ্কর ক্রিমিনাল যার কোনো অপরাধ শেষ নেই নাকি এই ছবিতে তেমনই এক ভিলেনকে দেখা যাবে। এমনকি শোনা যাচ্ছে এই মর্দানি 2 এর ভিলেনের চরিত্রটি খুব ভালো করে লেখা হয়েছে এবং তা কিন্তু নিজেই জানিয়েছেন পরিচালক। এর আগে কিন্তু মর্দানি অর্থাৎ রানীর পাশাপাশি ভিলেনের চরিত্রটি বেশ প্রশংসিত হয়েছিল সেই ছবিতে এবং সেই চরিত্রে কিন্তু অভিনয় করেছিলেন তাহির রাজ ভারসিন কিন্তু অভিনয় করেছিলেন সেই মর্দানি মুভিতে এবং তা কিন্তু লোকে খুবই পছন্দ করেছে তার ভিলেনের পার্টকে। এবারে কিন্তু তেমনই দেখতে পাবো এই মুভিতে। এই মুভির কোনো কিছু আপডেট এলে আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। ভিডিওটা কিন্তু আজ এই পর্যন্ত। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও এবং তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে আমার পরবর্তী ভিডিওগুলি খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যেতে পারো।